দুবছরেরও বেশি সময় পার, জামিনে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। দুর্গাপুজোর আগে ফিরবেন বীরভূমে, গরু পাচার মামলায় 10 লক্ষ টাকার বন্ডে মুক্তি। দু বছরেরও বেশি সময় পর জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর তিহার জেলে বন্দী ছিলেন তিনি। শুক্রবার এই মামলায় তাকে জামিন দিল দিল্লির রাউস এভিনিউ কোর্ট। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন বীরভূমের কেষ্ট, এবার জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে। তবে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন মিলেছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথম গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন ছিলেন আসানসোলের জেলে, এরপর তাকে গ্রেপ্তার করে ইডি, ঠাঁই হয় তিহার জেলে। এরপর তার মেয়ে সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হন, তারও ঠাঁই হয় তিহার জেলে। দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন সুকন্যা, আর এবার ছাড়া পাচ্ছেন তার বাবা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। জানা গেছে 10 লক্ষ টাকার বেল বন্ডে এই জামিন মঞ্জুর করেছে আদালত। সূত্র মারফত জানা গেছে আগামী শনিবার আদালতের রায়ের কপি পৌঁছাবে তিহার জেলে, তারপর জেল থেকে বেরোতে পারবেন তিনি। আরও জানা গেছে তার মুক্তির জন্যে আদালত কিছু শর্ত বেঁধে দিয়েছে, তার মধ্যে অন্যতম তিনি পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় থাকবেন তা জানাতে হবে তদন্তকারীদের, নিজের মোবাইল নম্বর জানাতে হবে আদালতে, জমা রাখতে হবে পাসপোর্ট, তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। এদিকে অনুব্রত মণ্ডলের জামিনের খবর বীরভূমে পৌঁছাতেই চাঙ্গা তৃণমূল শিবির। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, জামিনের জন্য আমরা সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গাপুজো শারদ উৎসব শুরু হচ্ছে, তার আগে আমাদের কাছে একটা মনে করি ওপরাল একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরো বাড়িয়ে দেবে। বীরভূমের মানুষের জন্য, বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে, বিগত দিনে ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আমরা তার সৈনিক হিসেবে, তিনি এসে দায়িত্ব নিন, আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পাবো। আমরা তার চিন্তা ভাবনা নিই, আমরা কিন্তু বীরভূমটাকে, যিনি প্রায় 2 বছর ছিলেন না, আমরা বীরভূমটাকে ওর চিন্তা ভাবনার বাইরে কোনো কাজ করিনি। এবং 2 নম্বর হচ্ছে, এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল, যেখানে পাথরের মাটি, সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মণ্ডল। সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই, আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব, এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরো আরো বড় জায়গায় পৌঁছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।